সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর অনুগ্রহ শান্তি আপনাদের উপর বর্ষিত হোক আজকের বিষয় শিশুর পাঁচ ধরনের নাম রাখা হতে বিরত থাকুন অথবা বিষয়টির নাম দেওয়া যায় শিশুর নামকরণের সময় যে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে বিষয়টি নর নারী নির্বিশেষে প্রত্যেকটি মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বিবাহ তো সবার জন্যই আর বিবাহের পর প্রত্যেকেরই বেবিবাহী জন্ম লাভ করবে তো যাতে করে তাদের নামকরণের সময় এই ভুলগুলি না হয় তার আমাদের প্রচেষ্টা তো চলুন শুরু করা যাক আরভিতে একটা প্রবাদ বাক্য আছে যার বাংলা করলে অর্থ দাঁড়ায় প্রত্যেক ব্যক্তির নাম অনুযায়ী তার নসিব বা ভাগ্য আর শেক্সপিয়ার লুক্তি হলো ভালো নাম নর নানির মনের মকুবের প্রত্যক্ষ মনি। তো এতে গেল প্রবাদ বাক্যের কথা এখন আসি নবী সরলাল্লাম আলহি আসাল্লাম কী বলেছেন নামের ব্যাপারে নবী সাল্লাহ আলিয়াল্লাম নামের ব্যাপারে বলেছেন যে ফাহসিনু আহ আসমা আকুম তোমরা তোমাদের নামগুলি সুন্দর করে রাখো নবী সাল্লাহ আলিয়াল্লাম সুন্দর নাম পছন্দ করতেন তাই তিনি সুন্দর নাম রাখার জন্য আদেশও করেছেন তাই নবজাতকের নামকরণের সময় বেশ কয়েকটা জিনিস খেয়াল করা উচিত বিশেষভাবে বিশেষভাবে পাঁচটা বিষয় নামকরণের সময় খেয়াল করা উচিত যে সকল নাম শুনে বোঝা যায় না যে সে মুসলিম নাকি অমুসলিম ছেলে নাকি মেয়ে নাকি অন্য কোনো আদরণীয় বস্তু এই সকল নাম মুসলিমের হতে পারে না এই সকল নাম পরিহার করা উচিত কারণ নাম যে শুধু ডাকবার জন্য তা নয় বা শনাক্ত করার শনাক্তকরণের জন্য তাও নয় নামের মধ্যে মিশে রয়েছে অনেক অভিপ্রায় অনেক স্বীকারোক্তি নামের মধ্য দিয়ে খুঁজে পাওয়া যায় পরিবার সে কোন পরিবারের ছেলে নামের মধ্য দিয়ে খুঁজে পাওয়া যায় সমাজ সে কোন সমাজের ছেলে এবং নামের মধ্যে ধর্মের একটা গুরুত্ব রয়েছে নাম শুনলেই বোঝা যাবে সে মুসলিম নাকি অমুসলিম ধর্মের তো নামরা হতে হবে এমন যার নামটাও হবে সুন্দর এবং অর্থটাও হবে সুন্দর ইসলামিক নাম হতে হবে দুই নম্বর হলো শির্ক ও আপত্তিকর নাম থেকে বাঁচতে হবে শির্ক ও আপত্তিকর নাম যেমন আল্লাহ আলার নাম ছাড়া অন্য কোনো নামের আগে বা অন্য কোনো মানুষের নামের আগে বা অন্য কোনো প্রাণীর নামের আগে আব্দ শব্দ যুক্ত করা যাবে না আব্দ যেমন আমরা নাম রাখি আব্দুর রহমান আব্দুল সত্তর আব্দুল গাফার তো এই আব শব্দটি অন্য কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী বা অন্য কোনো বস্তুর আগে যুক্ত করে নামকরণ করা শির্ক আব শব্দটি কেবলমাত্র আল্লাহর গুণবাচক যে নাম রয়েছে আল্লাহর গুণবাচক নামের পূর্বেই যুক্ত করে নাম নামকরণ করা যেতে পারে অন্যথায় অন্য কোনো জায়গাতে আবশব্দ যুক্ত করে নামকরণ করা যাবে না কেননা আব শব্দের অর্থ হচ্ছে গোলাম আর অন্য কোনো জায়গাতে যখন আবশব্দ যুক্ত করা হয় তখন তার মানে হয় গোলামের গোলাম আর ইসলামে এরকম হতে পারে না যে গোলামের গোলাম অতএব আব শব্দটি যোগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে শব্দটি কেবলমাত্র যেন আল্লাহ তাবারাক কোয়াতালার আপনার আল্লা তাবারাক কোয়াতালার যে গুণবাচক নাম রয়েছে তার সঙ্গে সংযুক্ত হয় অন্য কোনো জায়গাতে সংযুক্ত না হয়ে যায় সঙ্গে সঙ্গে আর জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে শিশুর নাম এমন রাখা যাবে না যেটা অন্য ধর্মের উপাস্যের নাম হয়ে যায় অন্য ধর্মের উপাস্যের নাম যেমন মেয়েদের ক্ষেত্রে কালী দুর্গা সরস্বতী এরকম নাম রাখা যাবে না আর ছেলেদের ক্ষেত্রেও ঠিক এমন নাম রাখা যাবে না যেটা অন্য ধর্মের আপনার উপাসের নাম হয়ে যায় নবী করিম সাল্লাম আলয় সাল্লাম অনেক সাহাবাহিকের নামের নাম পরিবর্তন করে রেখেছিলেন যেটা ছিল সে সময়ে তাদের পূজনীয় কোনো দেব দেবতা দেবতার নাম তো কোনো দেবতার নামে নামকরণ করা যাবে না এই জিনিসটাও খেয়াল রাখতে হবে তিন নম্বর হলো হজরত মোহাম্মদ সাল্লাহামের নামের সাথে আপ যুক্ত করে নামকরণ করা ঠিক নয় কারণ নবী করিম সাল ব্যাপারেই বলা হয়েছে আব্দুহু আর রসুলহু তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রসুল অতএব আব্দুল নবী আব্দুর রসুল এরকমভাবে নামকরণ করা ঠিক নয় আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য বলছি না অনেকেই অতি ইমানদারি দেখাতে গিয়ে এই ধরনের নামকরণ করে থাকেন আমি তাদেরকে বলবো যে ইমানদারের ক্ষেত্রে ইমানদারির ক্ষেত্রে সাহাবা ইকরাম তাবেইন তাবে তাবিনদের আগে কেউ যেতে পারে না সাহাবাই সাহাবা ইকরামদের ধারের কাছেও যেতে পারবো না ইমানের ক্ষেত্রে আমরা সাহাবা ইকরামের ধারের কাছেও যেতে পারবো না অথচ কয়েক লক্ষ সাহাবা একরামের মধ্যে কারো নামের পূর্বে আব্দুর রসুল বা আব্দুল নবী বা আব্দ বা আব্দে মোহাম্মদ বা আবদুল নবী এরকমভাবে নামকরণ করেছেন সাহাবা একরাম এ ধরনের দেখা যায় না এমনকি সাহাবা একরামও করেননি তাবেইন করেননি তাবে তাবেইনদের মধ্যে দেখা যায় না কয়েক লক্ষ সাহাবা একরাম তাবেইন তাবে তাবেইন যখন এরকমভাবে নামকরণ করেননি তখন আমাদ আমরা আমরাও এরকমভাবে নামকরণ করতে পারি না চার নম্বর অধিকাংশ ওলামা একরামের মতে ফ্রেস্তাগণের নামে নামকরণ করাও ঠিক নয় এদিকটাকে খেয়াল রাখতে হবে আমরা সাধারণত চারজন ফেরেস্তার নাম শুনে থাকি অধিকাংশ সময় জিবরিল মেকাইল ইসরাফিল আজরাইল তো আজরাইল নামকরণের নাম নাম দেখতে পাওয়া যায় না মানুষ আজরাইলের নাম নামে নাম রাখে না কিন্তু জিব্রিল মেকাইল ইসরাফিল এরকম ধরনের নাম আমরা সমাজে দেখে থাকি তো এই ধরনের নামকরণ করাও ঠিক নয় কিছু কিছু ওলামার মত পাঁচ নম্বর হল ইসলামের ইতিহাসে ঘৃণিত নামসমূহ যাদেরকে ঘৃণার স্বরে মানুষ স্মরণ করে ছলে যাদেরকে স্মরণ করা হয় যাদের নাম উচ্চারণ করা হয় সেই নামের সাথে নামকরণ করাও ঠিক নয় যেমন আবু জাহাল আবু লাহাব এরকমভাবে আরও যে নাম রয়েছে সেই নামের সাথে নামকরণ করা ঠিক নয় কারণ নামের প্রভাবে তাদের অন্তর্কুলুষিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে